জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমির খসরু বেরিয়ে এসেছেন কেন্দ্রীয় কারাগার থেকে গ্রামীণ সেন্টার জবর দখল করছে বহিরাগতরা ডক্টর ইউনুসের অভিযোগ বললেন এমন দুর্যোগ অতীতে কখনো দেখেনি দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কারাগার থেকে মুক্তি পেয়েছেন মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাড়ে তিন মাস কারাভোগের পর বেলা সাড়ে তিনটার পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা তাদের মুক্তি উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারের বাইরে বিএনপি নেতাকর্মীরা ভিড় করেন উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা কারাগার থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন গণতন্ত্রের জন্য আন্দোলন করছে বিএনপি দেশের মানুষের স্বার্থে নিয়ে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলবে বলেও জানান তিনি এ সময় আমির খসরু বলেন ক্ষমতা দখল করে পরাজিত হয়েছে আওয়ামী লীগ মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে বলেও জানান তিনি গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয় এর মধ্যে পল্টন থানার 8টি ও রমনা মডেল থানার 3টি মামলা রয়েছে সবগুলি মামলায় জামিন পেয়েছেন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা আওয়ামী লীগের নেই দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি সন্ত্রাসী দল এটা কানাডার আদালতে বলেছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আদালত স্বাধীনভাবে কাজ করছে আদালত জামিন দিয়েছে কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত বিএনপি মহাসচিবের জামিন মুক্তির পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন তাদের আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে বিএনপিকে ডামি দল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের কানাডার আদালত এ রায় দিয়েছে তারপরে আমেরিকাতে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে অনেকে এবং এটা তাদের কর্মকাণ্ডেই তাদের সন্ত্রাসী দলের চেহারা বারবার স্পষ্ট হয়েছে তারপরও তাদেরকে নিষিদ্ধ করা হবে এমন ধরনের কোন চিন্তা এখনো আমল করি শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে 9টি সাধারণ বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন 20,24,192 জন পরীক্ষার্থী সকাল 10টায় বাংলাদেশের মোট 3,700টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে হয় বাংলা প্রথম পত্র আর মাদ্রাসা বোর্ডে পবিত্র কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা করোনার পর এবারে প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এদিকে প্রশ্নপত্র ফাঁসের গুজব তৈরি হলে তাতে কান না দেওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফল প্রকাশিত হবে এবারের উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসবে বলেও জানান শিক্ষামন্ত্রী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ করেছেন তাদের 8টি প্রতিষ্ঠান জবর দখল করেছে গ্রামীণ ব্যাংক এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে পুলিশের কাছে এই বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ডক্টর ইউনুস ঢাকার মিরপুর 1 নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবন এই ভবনে ডক্টর ইউনুসের 16টি কোম্পানি রয়েছে যার প্রতিটি চেয়ারম্যান ডক্টর ইউনুস 12 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এই ভবনে অবস্থিত 8টি অফিস দখল করে তালা লাগিয়ে দিয়েছে বহিরাগতরা সরেজমিনে গিয়েও ঘটনার সত্যতা পাওয়া যায় ভবনের বিভিন্ন ফ্লোরে অবস্থিত আলাদা আলাদা 8টি প্রতিষ্ঠানে ঝুলছে তালা তাই এসব অফিসে ঢুকতে পারছেন না কর্মচারীরা চার দিন আগে 12 তারিখে দেখলাম কতগুলো বাইরের লোক এসে এটা জবর দখল করে গেল আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে তারা তাদের নিয়মে এটা চালানোর চেষ্টা করছে আমরা বুঝতে পারলাম না এটা কী ব্যাপার আমরা পুলিশকে বললাম যে এরকম কাণ্ড হচ্ছে এটা আপনারা এসে এটাকে ঠিক করে দেন
পুলিশ প্রথম গ্রহণই করলো না, তারপর একবার এসে ঘুরে গেল, তারা এখানে কোনো অসুবিধা দেখলো না। আমরা তাদের কাছে বললাম দেখেন আমাদের দরজায় তালা দিয়ে যাচ্ছে, তারা সকালবেলা এসে তালা খুলে দিচ্ছে, তাদের এখতিয়ার, তাদের জবরদখল এবং তাদের ব্যবহার ইত্যাদি মিলে এটা আমরা কোন জগতে আসলাম। এখনও সেই পরিস্থিতি বিরাজমান আজকে, যে আমরা এখানে করছি, আমরা জানতাম না যে আমাদের এখানে বসতে দেবে কি দেবে না, এটা তাদের এখতিয়ারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরকম নিজের বাড়িতে, আপনার বাড়িতে যদি একজন এসে বলে যে যান সরেন এখানে, এখানে আমি এখানে থাকবো, ওখানে থাকবে, কীরকম লাগে? বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের ঘটনায় ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ না করে ৬ মার্চের মধ্যে মুচলেকা দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমার আবেদন করে নুরুল হক নুরের আইনজীবী। এ সময় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ লিখিত নিঃশর্ত ক্ষমা গ্রহণ না করে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেওয়ার জন্য বলেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটা আবেদন দেওয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন। ক্ষমার আবেদন নাকচ করে মুচলেকা দেওয়ার নির্দেশ দেন আদালত। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১৭ ডিসেম্বর রুল সহ নুরকে তলবের আদেশ দেন। দেখুন, নেতা কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন আদালত। আজকের যে নিঃশর্ত ক্ষমা, সেই ক্ষমাটা আদালত হয়তোবা সক্রিয়ভাবে বা আমরা যেভাবে চেয়ে দিয়েছি এভাবে বিবেচনা করেন নাই বিধায় উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সময় নিয়েছি, আমরা চেয়েছি বেসিক্যালি সময়। এবং আগামী ৬ মার্চ এই কন্টেম্প্ট ম্যাটারটা মহামান্য আদালতের কার্যতালিকায় আবার থাকবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।